নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, প্রত্যেক মানুষের জীবনে বিবাহ একটি কিন্তু অঙ্গ, আর এটি অনেক মানুষের সঠিক সময়ে হয় না, আবার অনেক মানুষের খুব অল্প বয়সে বিবাহ হয়ে যায়। কিন্তু বিবাহের পরবর্তী সময়ে তাকে অনেক প্রবলেমের সম্মুখীন হতে হয়। আজ এই ভিডিওতে বলবো, যাদের বিবাহ আটকে যাচ্ছে, অনেক চেষ্টা করছেন বাট হচ্ছে না, আপনি হতাশ হয়ে গেছেন, আপনি নিরাশা হয়ে গেছেন, তাদের জন্য এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। কারণ আমি এই ভিডিওতে আপনাদেরকে জানাতে চলেছি, যাদের বিবাহ বিলম্ব হচ্ছে তারা কী উপায় করবেন, যার ফলে আপনাদের বিবাহ অতি সহজেই হয়ে যাবে। নমস্কার, আমি কল্যাণ রায়, শুভস্য শীঘ্রম। দেখুন, বিবাহ এমন একটি জিনিস না, সেটি সঠিক সময়ে প্রত্যেকের জীবনে হয় না, আর যাদের হয় তারা আফটার ম্যারেজ অনেক প্রবলেমে পড়েন। শ্বশুর বাড়ি থেকে প্রবলেম, অনেক মেয়েদেরকে লাঞ্ছনা গঞ্জনা সহ্য করতে হয়, এইসব প্রবলেম প্রায়শই কিন্তু আমরা শুনে থাকি বা জানি। এইসব প্রবলেম কেন হয় জানেন কি, সেটা নিয়ে আমি অবশ্যই বলবো। তার আগে আসুন আমি আপনাদেরকে জানিয়ে দিই, বিবাহ কে দেখায় বা বিবাহের কারক গ্রহ কে। দেখুন, বিবাহ দুটি গ্রহ দেখায়, এক হচ্ছে শুক্র গ্রহ এবং দ্বিতীয় হচ্ছে বৃহস্পতি গ্রহ। ছেলেদের ক্ষেত্রে শুক্র গ্রহটা প্রাধান্য পায় এবং মেয়েদের ক্ষেত্রে বৃহস্পতি গ্রহের প্রাধান্যতা অভূতপূর্ব। অর্থাৎ এই দুটি গ্রহ আপনার জন্মছকে কেমন পজিশনে রয়েছে সেটা কিন্তু বড় বিচার্যের বিষয়। তবে আমি আপনাদেরকে একটা কথা বলবো, বিবাহের পূর্বে অবশ্যই আপনারা জটক বিচার করে নিন, আর যদি আপনারা মনে করেন আমার কাছে জটক বিচার করাবেন তাহলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন। এছাড়াও আপনারা আপনাদের নিজস্ব জন্মকুণ্ডলী আমার কাছে বিচার করতে পারেন। তবে একটি বিষয় মাথায় রাখবেন, এই নাম্বারে কখনোই ফোন করে জিজ্ঞাসা করবেন না আপনাদের রাশি কী বা আপনাদের লগ্ন কী। তা আসুন এবার আমি আপনাদেরকে জানিয়ে দিই, বিবাহে অ্যাকচুয়ালি কেন বাধা আসে। সেটা আসে আপনাদের নিজস্ব ব্যক্তিগত জন্মছকের উপরে। আপনার যদি সপ্তম ভাব পীড়িত থাকে, আপনার যদি দ্বিতীয় ভাব পীড়িত থাকে, তাহলে কিন্তু বিবাহে বাধা আসবেই আসবে। হ্যাঁ বন্ধুরা, অর্থাৎ সপ্তম স্থান থেকে আমরা কি দেখি, সপ্তম স্থান থেকে আমরা দেখি বিবাহ স্থান। এছাড়াও পার্টনারশিপ বিজনেস এইসব কিন্তু আমরা জ্যোতিষশাস্ত্রে সপ্তম ভাব থেকে দেখি, আর এটি যদি আপনার ড্যামেজ হয়ে যায় তাহলে আপনাদের বিবাহ ক্ষেত্রে কিন্তু প্রবলেম আসবে। অর্থাৎ বিবাহ সঠিকভাবে হতে চাইবে না, ভালো সম্পর্ক আসতে চাইবে না, অনেক বিলম্ব হবে, এবং আফটার ম্যারেজ সেই ছেলেটি বা সেই মেয়েটি হ্যাপি থাকতে পারবে না। এটি হয় আর এটি ঘটে। আসুন এবার আমি আপনাদেরকে জানিয়ে দিই আপনাদেরকে কি করতে হবে। আমি আজকে রাশিভিত্তিক কিছু কথা বলবো, প্রতিটি রাশির জন্য আলাদা আলাদা কিছু নিয়ম রয়েছে, সেই নিয়মগুলো আমি এই ভিডিওতে বলতে চলেছি, তাই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। প্রথমে আসি মেষ রাশি। আপনি যদি মেষ রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারা মা দুর্গার উপাসনা করুন। হ্যাঁ বন্ধুরা, এই দুর্গা পুজোতে আপনারা মা দুর্গার উপাসনা করুন, আর দেখুন আপনাদের বিবাহ এক চুটকিতে হয়ে যায়। দ্বিতীয় যে রাশিটির কথা আমি বলবো সেটি হচ্ছে বৃষরাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি বৃষরাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারা বিবাহের জন্য শুধুমাত্র মহাদেবের উপাসনা করুন। হ্যাঁ বন্ধুরা, আর দেখুন আপনাদের বিবাহ কত চচ্চড়ি হয়ে যায়। এরপরে তিন নম্বর যে রাশির কথা বলবো সেটি হচ্ছে মিথুন রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মিথুন রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারা এরপরে আসি মিথুন রাশির জাতক জাতিকাদের কথায়। আপনার রাশি যদি মিথুন হয় তাহলে আপনারা বিষ্ণুর উপাসনা করুন, আর দেখুন আপনাদের বিবাহ জনিত সমস্যা কত সহজে কেটে যায়। এরপরে যে রাশির কথা বলবো সেটি হচ্ছে কর্কট রাশি। আপনার রাশি যদি কর্কট হয় তাহলে আপনারা শিবের উপাসনা করুন এবং শিবলিঙ্গে
দুধ এবং গঙ্গা জল প্রদান করুন, আর দেখুন আপনাদের বিবাহ জনিত সমস্যা এক চুটকিতে কি করে কেটে যায়। এবার আসি সিংহ রাশির জাতক জাতিকাদের কথায়। আপনার রাশি যদি সিংহ হয় তাহলে আপনারা শিবলিঙ্গে দুধ এবং গঙ্গা জল প্রদান করুন, আর দেখুন আপনাদের বিবাহজনিত সমস্যা কি করে এক চুটকিতে কেটে যায়। আমি কিন্তু খুব দাবি নিয়ে বললাম, তবে আপনাদেরকে অবশ্যই সাত্ত্বিকভাবে এবং উপোস করে সেই দুধ এবং গঙ্গা জল শিবলিঙ্গে প্রদান করতে হবে। এরপরে আসি কন্যা রাশির জাতক জাতিকাদের কথায়। আপনার রাশি যদি কন্যা হয় তাহলে আপনারা মা লক্ষ্মীর উপাসনা করুন, আর দেখুন আপনাদের বিবাহজনিত সমস্যা কি করে এক চুটকিতে কেটে যায়। আপনার রাশি যদি তুলা হয় তাহলে আপনারা বিষ্ণুর উপাসনা করুন, আর দেখুন বিবাহজনিত সমস্যা কি করে এক চুটকিতে কেটে যায়। ভিডিওটি অত্যাধিক বড় হওয়ার জন্য আমি আজকে এই কোটি রাশির কথা বললাম, পরবর্তী ভিডিওতে বাকি রাশিদের নিয়ে আমি বলতে চলেছি। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই বলুন, যদি ভিডিওটি ভালো লাগে এখন একটি লাইক করে দিন, শেয়ার করে দিন, এবং এখনও সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।